সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল। দর্শক, বরাবরের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার বর্ণালী দাস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অবসেন গাইনি বিভাগ, শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর। ম্যাডাম, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা অথবা মতামত ফোন করে আমাদেরকে স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবার। ম্যাডাম, প্রথমেই চলে যাচ্ছি, করোনার সময় চলছে এবং করোনা কিন্তু হঠাৎ করে আবার অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনি যেহেতু গাইনিয়ান অপস বিভাগে আছেন এবং দীর্ঘদিন ধরে এই বিভাগটিতে কাজ করছেন, যদি একটু জানতে চাই যে এই যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা গর্ভবতী হচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, করোনা আসলে আমরা গত এক বছর ধরে এই মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুটা কমেছিল, আবার ওয়েব, সেকেন্ড ওয়েব আসছে। তো এখানে যেটা মেইন দরকার করোনাতে, যে সচেতনতা, মাস্ক পরবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, হাত ধুবে, এই জিনিসগুলো যদি তারা রেগুলার করে তো এখান থেকে অনেকটাই আমরা নিরাপদে থাকতে পারবো। কারণ প্রতিরোধটাই এখানে, যেহেতু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, টিকাও তো 100%, কোনো টিকাই 100% এফেক্টিভ না। তো সেক্ষেত্রে প্রতিরোধ করাটাই এখানে বুদ্ধিমানের কাজ এবং সেটাই করতে হবে সবাইকে। আর গর্ভকালীন সময়ে, যে গর্ভকালীন সময় তো একটা নাজুক পরিস্থিতি, এটা তো এমনি একটু সাবধানে থাকতে হয়। আর যেহেতু করোনা, আর আমরা একটু এখানে বলে নেই, যারা মা হয়ে গেছেন তাদের তো আলাদা কথা হয়েই গেছেন, আর যারা মানে বেবি নিবেন ভাবছেন তারা প্লিজ একটু পরে প্ল্যানটা করেন। এই ওয়েবটা কমুক, একটু কমুক, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, তারপরে মা হওয়ার প্ল্যানটা তখন করবেন। এটা হচ্ছে আমাদের মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অথবা স্ত্রীরোগ যারা নিয়ে কাজ করি তাদের কাছ থেকে আপনাদের একটা মানে আপনাদের কাছে একটা রিকোয়েস্টই বলতে পারবেন। কারণ সমস্যা হয়ে সমাধান করার চেয়ে সমস্যার ভিতর না যাওয়াটাই বেটার। আর যারা হয়ে গেছেন অলরেডি তাদের তো সাবধানতা অবলম্বন করতেই হবে, নর্মাল চেক আপগুলি করতে হবে। এখন চেক আপ যদি হাসপাতাল যতটা কম বের হওয়া যায় সেটা মেনটেন করবেন, বাসায় একটু ডিস্টেন্স মেনটেন করবেন, মাস্ক পরবেন রেগুলারলি, আর হচ্ছে চেক আপ যেটা হচ্ছে অনলাইনে করতে পারেন, টেলিফোনের মাধ্যমে করতে পারেন, মানে যতটা কম বের হওয়া যায় আর কি বাইরে। তো রেগুলার চেক আপে থাকা, আপনার ডাক্তারের আন্ডারে থাকবেন, ওনার নির্দেশ মতো চলাফেরা করবেন। মানে আমি একটু যদি জানতে চাই যে গর্ভবতী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে নিয়মিত আসলে ডক্টরের সাথে চেক আপে থাকতে হবে। করোনার এই পরিস্থিতিতে WHO বা আপনাদের আসলে এই চেক আপের ব্যাপারটা আপনারা কীভাবে করছেন, বা কতগুলো চেক আপ আসলে ম্যান্ডাটরি, যে পার্সন টু পার্সন একদম সামনাসামনি গিয়ে কতগুলো চেক আপ করাতে হবে? হ্যাঁ, এখন হচ্ছে WHO-র যে নির্দেশ সেটাতে আমরা চারটা চেক আপের কথা বলে থাকি ওনার ওই WHO-র গাইডলাইন হিসাবে। কিন্তু এখন যেহেতু পরিস্থিতিটা অন্যরকম, এখন পরিস্থিতি অনুযায়ী ডিসিশনগুলো নিতে হবে। কিন্তু অবশ্যই তার ডাক্তারের সঙ্গে ফোনে, অনলাইনে, এখন তো অনলাইন সেবাটাও খুবই মানে মানুষ বুঝে গেছে এক বছরে, এটা সব জনপ্রিয়, খুব ইউজ টু হয়ে গেছে, হ্যাঁ এটা জনপ্রিয়। তো এখন সব সমাধানের জন্যই যে ডাক্তারের কাছে সশরীরে আসতে হবে এমন কথা নেই, যেটা ফোনে করা যায়, যেটা অনলাইনে সেবা নেওয়া যায় সেটা সেভাবেই নিবে। আর একজন ডাক্তারের আন্ডারে অবশ্যই থাকবে, তার নির্দেশ মতো, তার উপদেশ মতো চলাফেরা করবে। আরেকটি সমস্যা নিয়ে যদি কথা বলি সেটি হচ্ছে অনিয়মিত মাসিক। এই সমস্যাটিতে কিন্তু বর্তমান সময়ে অনেকেই ভুগে থাকেন, এইটির পেছনে আসলে মূল কারণ কি, বা কাদের ক্ষেত্রে আসলে অনিয়মিত মাসিক আপনারা বেশি দেখছেন? এটা হচ্ছে এখন একটা গ্লোবালাইজেশনের যুগ, এই ভেজালের যুগ, এইখানে আগে যেটা ছিল না এখন কিন্তু অনেক অনেক ডিজিজই নতুন করে হচ্ছে। তো অনিয়মিত মাসিকের এটা আসলে ইভ্যালুয়েট করতে হবে যে কেন হচ্ছে, আসলে হরমোনাল কারণেও হতে পারে, অথবা কোনো যদি ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম থাকে সেখানেও হতে পারে। তো এখন সেটা বিভিন্ন বয়সেই হয়, এখন পিউবার্টি যাদের হচ্ছে তাদেরও হচ্ছে, তাদেরটা একটু আমরা স্বাভাবিকভাবেই নেই। যদি কোনো প্যাথোলজি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা আস্তে আস্তে সেট আপ হয়ে যায়। কিন্তু তার পরবর্তী যেগুলো হয় এগুলো আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা আছে, এন্ডোমেট্রিওসিস আছে, এটা অনেক কিছুই প্যাথোলজি আছে। সেটা আমার মনে হয় যে ডাক্তারের সঙ্গে কথা বলে এই প্রবলেমটা এক্সক্লুড করতে হবে আগে, কারণ হরমোন কিন্তু এখন অনেক প্রবলেম হচ্ছে, হয়তো অল্প কিছু প্রবলেম আছে, সেটা হরমোন ট্রিটমেন্ট দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রথমে যদি জানতে চাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি আসলে কি, বা এর এই যে ব্যাপক হারে এটি দেখা যাচ্ছে বিশেষ করে যারা টিনেজ পার হচ্ছেন এই ধরনের মেয়েদের মধ্যেই কিন্তু সমস্যাটি খুব বেশি দেখা যাচ্ছে, কারণটি কি? টিনেজার ছাড়াও হয়, শুধুমাত্র টিনেজারের মধ্যে দেখা যাচ্ছে ইদানিং, কিন্তু এরপরে রিপ্রোডাক্টিভ লাইফে যে কোনো সময় হতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে আমরা জানবো, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন।
প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আমি নওগাঁ থেকে বলছি। জি দর্শক। তো জি আমার ওয়াইফের প্রায় 3 মাস প্রেগন্যান্সি টাইম চলতেছে। জি জি। তো ওনার একেবারেই রুচি নাই খাওয়ার। আচ্ছা জি। এ বিষয়ে এটা কি ওনার প্রথম প্রেগন্যান্সি কিনা? জি ম্যাডাম। প্রথম প্রেগন্যান্সি কিনা? হ্যাঁ প্রথম প্রথম। আচ্ছা দর্শক আপনি সাথেই থাকুন, ম্যাডাম আপনার আর কিছু জানার আছে কিনা? হ্যাঁ না, এটা আপনার প্রথম প্রেগন্যান্সি 3 মাস হয়েছে এখন, হচ্ছে প্রথম আর প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে কনগ্রাচুলেশন আপনাদেরকে, যেহেতু ফার্স্ট প্রেগন্যান্সি আপনাদের। আর প্রথম যেহেতু প্রেগনেন্সি, ওকে একটু আপনি মেন্টাল সাপোর্ট দিবেন, কারণ প্রথম যারা হয় না তারা তো ব্যাপারটা বুঝতে পারে না, তার কাছে নতুন। তো সেক্ষেত্রে তাকে একটু কাউন্সেলিং যদি করেন, আপনি যদি একটু মেন্টাল সাপোর্ট দেন, ফ্যামিলি মেম্বাররা মেন্টাল সাপোর্ট দেয়, সেক্ষেত্রে ও কিন্তু মেন্টালি ভালো থাকবে, কারণ মনের থেকে একটা ফিজিক্যাল ইফেক্ট হয়। তো এখন আর 3 মাস যেহেতু হয়ে গেছে, হরমোন ইফেক্টের জন্য প্রথম 3 মাস একটু খারাপ লাগে, এখন আস্তে আস্তে ও ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে। মাঝখানের যে সময়টা, এই সময়টাতে সে ভালোই থাকবে। এখন 1 মাসের মধ্যে দেখবেন যে ওর অনেক সাইন্স সিমটম চলে গেছে, খেতেও পাচ্ছে, মানে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। তো ধৈর্য ধরেন আর ওকে বুঝান, আর অবশ্যই চেক আপে থাকবেন, যদি যেতে না পারেন অনলাইনের মাধ্যমে কারোর কোনো ডাক্তারের চেক আপে অবশ্যই থাকবেন, কারণ মেডিসিন এই 3 মাস শেষ হয়ে গেলে মেডিসিনও কিছু চেঞ্জ হয়ে যাবে, আগে যেগুলো খেতেন এখন সেগুলো খেতে পারবেন না, সাথে অন্য মেডিসিন লাগবে। তো একজনের সাথে কথা বলে কনসালটেশন নিয়ে এখন আয়রন ক্যালসিয়াম অথবা গ্যাসের ওষুধ, অথবা যদি বমি হয় বমির ওষুধ, এই জিনিসগুলো টুকটাক খাবে এবং খাওয়া দাওয়াটা ভালো করে করবে। সবথেকে বড় কথা ওকে মনাকে প্রফুল্ল রাখেন, দেখবেন কোনো সমস্যাই হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ম্যাডাম আমি মোহাম্মদ মোবারক হোসেন। জি মোবারক ভাই আপনার নাম প্রশ্নটি করুন। হ্যালো। জি আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম আমার ওই ওয়াইফের মানে আমি প্রেগন্যান্ট 4 মাস চলে, তার ওই দাউদের দেখলাম যে দাউদ হইতেছে, মানে দাউদের জন্য মলম ইউজ করছি, তারপরে এটা গিয়েছিল আবার হইতেছে। আচ্ছা এখন এটা কি করব, আর হাত পা জ্বালা পোড়া করে। আপনি সাথেই থাকুন ম্যাডাম, আর কিছু জানার কত কত মাস এখন আপনার? 4 মাস। আচ্ছা এখন হচ্ছে হাত পা জ্বালাপাড়া করে যে চুলকানি হচ্ছে, যেটা এটা অনেক সময় গলব্লাডারের কোনো অসুবিধা হলে প্রেগনেন্সিতে হয়, গলব্লাডারের একটা ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে হতে পারে। সেটা আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন এবং বিলিরুবিনটা অবশ্যই করবেন, এই দুটো করে দেখেন। যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে তো হয়ে গেল, ট্রিটমেন্ট নিলে কমে যাবে আস্তে আস্তে। আর প্রেগনেন্সিতে কিছুটা এই ঝামেলা থাকবে অল্প বিস্তর, কিন্তু যেহেতু ওনার বেশি হয়ে গেছে, এটা আগে আপনি এই পরীক্ষা দুটো করান, করে আপনি নিকটস্থ কোনো ডাক্তারকে দেখান, উনি কী বলে এটার পরে হয়তো স্কিনের ডাক্তারও আপনাকে দেখাতে হতে পারে, আগে এটা এক্সক্লুড করে নেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়হান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি রায়হান সাহেব প্রশ্নটি করুন। যে আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, আমার ওয়াইফের প্রথম বাচ্চা হয়েছে বিয়ের 7 বছর পর, এখন দ্বিতীয় বাচ্চার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু দ্বিতীয় বাচ্চার জন্য এখনো বিয়ে প্রথম বাচ্চার বয়স 6 বছর চলছে। জি তো এখনো আমরা কোনো মানে ডাক্তারের সাথে যোগাযোগ করি নাই, এমনি প্রাকৃতিক ভাবে নিয়ম কানুনই চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কনসেপ্ট হচ্ছে না এখন এই বিষয়ে কি করতে। আপনার ওয়াইফের বয়সটি যদি বলতেন? জি বয়স যদি বলতেন আপনার ওয়াইফের? ওয়াইফের বয়স 28 বছর। আচ্ছা আপনি সাথেই থাকুন ম্যাডাম, কিছু জানার আছে কিনা? হ্যাঁ এটা হচ্ছে আপনার চেষ্টা করতেছেন কতদিন? সেকেন্ড বেবি এই প্রথম থেকে মানে বাচ্চা হওয়ার পরে আমি কোনো পদ্ধতি ব্যবহার করি না, কতদিন আগের বাচ্চার বয়স কত? জি প্রথম বাচ্চার বয়স কত? 6 বছর। হ্যালো। হ্যাঁ প্রথম বাচ্চার বয়স কত? 6 বছর। 6 বছর তখন থেকেই চেষ্টা করতেছেন? জি জি জি। আচ্ছা তাহলে এতদিন যদি চেষ্টা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাউকে দেখাতে হবে। হ্যাঁ নিজেরা যেটা প্রাকৃতিক পদ্ধতি নিচ্ছেন ঠিক আছে করেন, কিন্তু একটু দেখতে হবে, একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে কোনো, কারণ এতদিন হয়ে গেল প্রথমে কোনো অসুবিধা ছিল না, আর এমনি তো একটু ডিলে কনসেপশন আপনাদের, কারণ বিয়ে 7 বছর পরে প্রথম বেবি হয়েছে, সেই ক্ষেত্রে ওভারি তারপর হরমোন এই পরীক্ষাগুলো একটু করে দেখতে হবে, আপনারও কিছু পরীক্ষা করতে হবে। এই দুইজনের পরীক্ষা করে আপনারা দেখেন যে কোনো প্রবলেম আছে কি না, সেটা করে তারপরে ওষুধ, হয়তো বাচ্চা ধরার মানে বাচ্চা হওয়ার জন্য কোনো ওষুধ ওই ইয়ে না পরীক্ষাগুলো করে রিপোর্ট দেখার পরে নিলে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে।
আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি ঢাকা মিরপুর থেকে সাইফুল বলছিলাম। জি দর্শক, বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি ম্যাডাম, আমার ওয়াইফের বয়স হচ্ছে 45 বছর। জি, তো আজকে থেকে প্রায় 1 বছর আগ থেকে তার মাসিকের সমস্যাটা হচ্ছে, জি, 2 মাস বা 2.5 মাস বা 3 মাস পর পর মাসিক হয়। আচ্ছা, জি। এখন আমি প্রাথমিক কেন্দ্রে কোন একটা ডাক্তার দেখিয়েছিলাম, তারা বলছিল যে রক্তের শূন্যতার কারণে এই সমস্যাটা। আমি জানি আর্থিক সমস্যার কারণে আমি এখন পর্যন্ত কোন প্রাইভেট ডাক্তার দেখাই নাই। আমি আপনার মাধ্যমে যদি কিছু সাজেশন পেতাম তাহলে আমার একটু উপকৃত। আপনি সাথেই থাকুন ম্যাডাম, আপনার আর কিছু জানার আছে কিনা? অনেক ধন্যবাদ দর্শক। আপনার 45 বছর বয়স হয়ে গেলে 45 থেকে 55 এই বয়সটার মধ্যে অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো এখন আপনার সেরকমও হতে পারে হয়তো, বা এরকম মাসিক বন্ধের আগে এরকম একটু অনিয়মিত হয়, হয়ে আস্তে আস্তে বন্ধ হয়। কিন্তু যেহেতু আসলেই সেটা হচ্ছে কি না সেটাও তো একটু জেনে বুঝতে হবে, সেই জন্য আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন, লিখে নেন আপনি। আপনার যেহেতু যাওয়ার, ডাক্তারের কাছে যাওয়ার অসুবিধা আছে, আপনি একটু কষ্ট করে লিখে নেন, আল্ট্রাসোনোগ্রাফি করবেন, আর হচ্ছে T3, T4, THS হরমোনটা একটু করবেন। এই দুটো একটু করেন। এই দুটো করার পরে একটা প্রাথমিকভাবে এই দুটো পরীক্ষা করেন, দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে, কোনো কাছাকাছি কোনো সরকারি হাসপাতালে চলে যাবেন, গাইনি বিভাগে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে সহনা বলছিলাম। জি দর্শক, 27। আমি ফার্স্ট প্রেগন্যান্ট, এটা হচ্ছে আমি জেনেছি 3-4 দিন আগে, বাট এর আগে জানতাম না। তো আমি কিন্তু কন্টিনিউ পুরো রমজান মাসে রোজা থেকেছি এবং হচ্ছে আনারস খেয়েছি। তো কি কোনো প্রবলেম হবে এটার জন্য? আপনি সাথেই থাকুন ম্যাডাম, আর কিছু জানার আছে কিনা? কতদিনের প্রেগন্যান্সি আপনার দর্শক? আমার হচ্ছে 1 মাস হচ্ছে। আমার মিলসে বেশ ছিল হচ্ছে না, ঠিক আছে, বুঝতে পেরেছি। না, আপনার অসুবিধা নেই, কারণ গঠন যে হয়, গঠন হওয়ার সময় এখনো মানে তার আগেই আপনি আনারস খেয়েছেন, আর খাইয়েন, খাওয়ার দরকার নাই। হ্যাঁ, আনারস, গাজর, কাঁচা পেঁপে, এই জিনিসগুলো আপনি একটু অ্যাভয়েড করবেন। আর এটা নিয়ে টেনশন করেন না, আপনার এখনও গঠন শুরু হয় নাই, গঠন শুরু হওয়ার আগে খেয়েছেন, আর সেটার জন্য এত টেনশন করার কিছু নাই। এখন গঠন হবে তো এখন থেকে সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, আমরা আপনার কাছ থেকে জানছিলাম PCOS সম্পর্কে, যদি আমাদেরকে একটু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওভারি হচ্ছে, আমাদের তো জানি যে ওভারিতে একটা পার্টিকুলার প্রতি পিরিয়ডের সময় একটা করে ওভাম হয়, সেই ওভামটা ডিসচার্জ হয়, তারপরে পিরিয়ড হয়, এরকম ওভুলেশন হয়, ওভামটা ডিসচার্জ হয়। আর পলিসিস্টিক ওভারিতে হয় ওভামগুলি, অনেকগুলি ওভাম থাকে, এতে ছোট ছোট হয়, যেগুলো সাইজ খুবই ছোট ছোট, সে মানে পলিসিস্টিক, মানে পলি মানে ছোট, সিস্টিক মানে এরকম আর কি। পলিসিস্টিক হয় যেটা দিয়ে ওভুলেশনটা ঠিক মতন হয় না, কারণ ওভুলেশন হতে গেলে একটা নরমাল সাইজ লাগে ওভারির, ওভামের, সেই ওভামের সাইজটা ছোট থাকে, এই জন্য ওভুলেশন পলিসিস্টিক ওভারিতে প্রথম যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মানে ওভুলেশন হয় না। ওভুলেশন হয় না জন্যই সাইকেলটাও রেগুলার হয়, সব বন্ধ থাকে, অনিয়মিত হয়, 2-3 মাস পরে হয়তো একটা ওভাম বড় হলো, সেই সাইকেলে হয়তো ওভুলেশন হলো, তখন হয়। এই জন্য এই সাইকেলটা একদম ইরেগুলার হয়ে যায়। এটা চিকিৎসা কিভাবে দিচ্ছেন ম্যাডাম? এটার হরমোনাল চিকিৎসা আগে, হরমোনাল, হরমোন যদি আগে দেখে নিতে হবে যে সব হরমোনগুলি কি অবস্থা, ফিমেল হরমোনগুলির কি অবস্থা, সবগুলি করে নিয়ে, অনেক সময় থাইরয়েডের সমস্যা হলেও পলিসিস্টিক হয়, ডায়াবেটিস থাকলেও অনেক সময় হয়, সেই জন্য এই জিনিসগুলো একটু এক্সক্লুড করে নিয়ে তারপরে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট তাকে দেওয়া যাবে। চিকিৎসার মাধ্যমে কি এটা পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কিনা? পলিসিস্টিক একটু মানে সময় লাগে, একদম যে পলিসিস্টিক যে কনসেপ্ট করেই না তা না, এটা একটু সময় লাগে। আর যদি কেউ এই সমস্যাটির জন্য চিকিৎসা না নেন সেক্ষেত্রে কি সমস্যা হবে? হ্যাঁ, ধীরে ধীরে তো জটিলতা তৈরি হবে এখান থেকে। একটা হরমোন তো বডির খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেগুলোতে যদি সবসময় যেটা হচ্ছে না, ওভুলেশন হবে প্রতি মাসে, 28 দিন পর পর মাসিক হবে, এটা তো একটা নর্মাল ফেনোমেন একটা ফিমেলের জন্য, সেটা যদি না হয় এটার যে অ্যাডভার্স ইফেক্টগুলি আছে, খারাপ সমস্যাগুলি আছে, থেকে আস্তে আস্তে কমপ্লিকেশন তৈরি হবে, অবশ্যই। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আমাদের অনুষ্ঠানটি রেকর্ডেড ভার্সন থাকবে ইউটিউবে, সেখান থেকে কিন্তু পরবর্তীতে আপনারা আবার এই রেকর্ডেড ভার্সনটি দেখে নিতে পারেন। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।